আমার পক্ষে কটকটকে হত্যা করা সম্ভব নয়। এসব কি বলছিস তুই কিরণ? আর কেন বলছিস এইসব কথা? ওঠ ওঠ মা, ওঠ 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 কিরণ, ওঠ। তাকা আমার দিকে। আগ্নেয়গিরির দেবতা প্রাণভোমরাকে সময় জালিকার মধ্যে আটকে রেখেছে বলে ভাবছিস? দেখ, যেদিন কটকটির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে সেদিন সেদিন দেখবি প্রাণভোমরা সময় জালিকা থেকে মুক্তি পাওয়ার পথ নিজেই খুঁজে বার করে নেবে। সেদিন তুইও পারবি কিরণ, তুইও পারবি প্রাণভোমরাকে উদ্ধার করে আনার পথ খুঁজে বার করতে। এত ভাবিস না কিরণ, এত ভাবিস না। একবার যখন তুই প্রাণভোমরা উদ্ধার করে আনতে পেরেছিস, তুই আবারও পারবি। বাবা, প্রাণভোমরা উদ্ধার করা না করা নিয়ে আমি চিন্তিত নই। আগ্নেয়গিরির দেশে যা ঘটেছে তারপর আমি কটকটির প্রাণনাশ করব কি করে? আমাদের পেরান ভোমরা পেয়েছিস তো? পেরান ভোমরা পেলেই তো আমরা অমর। তাহলে তো এই কিরণমালা আমাদের আর মারতে পারবে না। শোনো মা, ওই মেয়ে, ওই মেয়ে কিরণমালা নয়, সত্যি ঝিনুকমালা। না কন্যে, বিশ্বাস করো। চুপ, কারোর কথা বিশ্বাস করি না আমি। প্রতিমা, এ তোর কি মোটিভ ভরম হলো না? শোনো মা, মৃত্যুর মুখ থেকে ওই ঝিনুকমালা আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। কিরণমালা আমার মৃত্যুদূত, সে কখনোই মৃত্যুর মুখ থেকে আমাকে উদ্ধার করে আনতে পারে না। ঝিনুকমালা, ঝিনুকমালা আমাকে বাঁচিয়েছে মা, বাঁচিয়েছে সে আমার। একটা কথা আমি আজ স্পষ্ট বলে দিচ্ছি, ঝিনুকমালার বিরুদ্ধে আমি কারুর মুখে একটা কথাও শুনব না। আর যে বলবে সে আমার চিরশত্রু হয়ে থাকবে। আমি নিজে হাতে কটকটির জীবন বাঁচিয়েছি, ও আমার চোখে নিজের জীবন দেখেছে। বাবা, তোর চোখে আমি আমার জীবন দেখেছি। ও আমার শরণাগত, আমাকে রক্ষক বলে মেনেছে। বাবা, বাবা কটকটি আমাকে বিশ্বাস করে, ওর বিশ্বাস ভঙ্গ আমি করবো কি করে? বিশ্বাস, কটকটির কাছে বিশ্বাসের কি মানে? আর ও যে তোর সঙ্গে মিথ্যাচার করছে না তার কোনো প্রমাণ আছে তোর কাছে? কিরণ, তুই কটকটির কথা কেন ভুলছিস মা? মা, আমি কটকটির কথায় ভুলছি না, কিন্তু শরণাগতকে, শরণাগতকে রক্ষা করা যে বীরের ধর্ম, ও আমার কাছে আশ্রয় চেয়েছে, আমার কাছে নিজের নিজের প্রাণের ভিক্ষা চেয়েছে। আমি ওকে হত্যা করতে পারবো না, ওকে হত্যা করা যে মহাপাপ, ঘোর অন্যায়। রাজা রণজয়ের বংশধর হয়ে এত বড় অন্যায় আমি করবো কি করে? কিরণ, দুরাত্মার ছলনার অভাব হয় না, কটকটি ছলনা করছে তোর সঙ্গে, ও তোকে ভুল বোঝাচ্ছে কিরণ, ভুল বোঝাচ্ছে। ও রাক্ষসী, অন্যায় অধর্ম ও রক্তে। তাহলে আমিও কি একই অন্যায় করতে পারি বাবা? তাহলে ওর আর আমার মধ্যে তফাত কিসের? আমি ওকে হত্যা করতে পারবো না,
আমাকে ওর বিশ্বাসের মর্যাদা দিতেই হবে। আগ্নেয়গিরির দেবতার কথাও কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? সোনকটি মা, আগ্নেয়গিরির দেবতা তোর সাথে ছল করতে পারে না, কারণ ও রাজা রণজয়ের বন্ধু। কিন্তু আমি তোর মা, আমি তোর সাথে ছলনা কখনো করব না। আমি তোকে বলছি, ওই মেয়ে তোর সাথে ছলনা করছে, তুই শুনে রাখ। তুমিই তো আমায় শিখিয়েছিলে মা, আমার কেউ নেই। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, কেউ নেই। আমিও নেই কোনো। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুই এই কটকটিকে বিশ্বাস করছিস? ও রাক্ষসী, ওর প্রতি তুই মায়া দয়া দেখাচ্ছিস কেন? কি করব আমি বাবা, আমি আশ্রি তাকে হত্যা করব? যে যাই করে থাকুক না কেন, যত বড় অন্যায় করে থাকুক না কেন, আশ্রি তাকে হত্যা করা কি মনুষ্য ধর্ম? তাকে হত্যা করা কি রাজধর্ম? কিরণ, কিরণ তো কোনো ভুল কথা বলেনি মহারাজ, আমাদের মেয়ে একদম ঠিক বলেছে। আপনি ওকে ন্যায় ধর্ম ত্যাগ করতে বলছেন, মনুষ্যত্ব বিবেক সব জলাঞ্জলি দিয়ে আপনি ওকে কটকটির মতো হতে বলছেন। না রূপবতী, আমি শুধু কিরণকে ওর কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছি। এক আশ্রি তাকে রক্ষা করা যদি ওর কর্তব্য হয়ে থাকে, তাহলে সমগ্র অচিনপুরের মানুষ তাদের রক্ষা করাও কিরণেরই দায়িত্ব, কারণ তারা যে কিরণের সৌভাগ্য। কিন্তু আমি কি করব বাবা, আমার মন যে দ্বিধাগ্রস্ত। ওই মেয়ে আমার এমন দশা করেছে যে কোটি মা তার মাকে পর্যন্ত অবিশ্বাস করছে না। আমাদের ডেকেছেন ব্যাকাটি মা? হ্যাঁ, এদিকে আয়। ভালো করে ভেবে বল দেখি, তোরা কার দলে? কার দলে মানে? তোদের সৎ বোন রূপমতির মেয়ের দলে থাকবি নাকি আমার দলে থাকবি? বলছি রানীমা কোন দল? কটিমার আবার আলাদা দল কিলা? আমরা সবাই তো কটিমার দল। যা করছি কটিমার ভালোর জন্যই কিন্তু করছি। ওই মেয়ে আমার কটিমাকে এমন বস করে রেখেছে যে সে রাজা রানী দুজনকে ছেড়ে রেখেছে, তাদের বন্দি করছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমাদের কিরণ মানে তলে থাকলেই না। মানে বলছিলাম, দুজনে যদি একসঙ্গে হয়ে গিয়ে থাকে তাই। না, এক দলে থাকা চলবে না। ওই মেয়েকে নিকেশ করতে হবে। ও ব্যাপারে মা, কি হয় না বলছি, তোমার মতলব কেন কি গো? মানে আমাদের আসাতে চাইছো না তো? আমি থাকতে তোদের কেউ কিচ্ছুটি করতে পারবে না। তোরা কি চাস বল দেখি? রূপমতির ক্ষতি চাস, তাই তো? তাই তো। ওই মেয়েকে নিকেশ করতে পারলেই রূপমতির চরম ক্ষতি হবে। তোরা যদি আমার দলে আসিস, তোদের আমি অনেক পুরস্কার দেবো না।
এখন তোরা ভেবে বল, তোরা আমার দলে থাকবি কি না? রাজি রাজি রাজি, জয় জয় ব্যাগটি মা, জয় জয়। কেন দ্বিধায় জর্জরিত হচ্ছিস? এটা দ্বিধা করার সময় নয়। নিজের কর্তব্যকে স্মরণ কর। রাজা রণজয়ের দর্শন পেয়েছিস তুই, তিনি কি বলেছিলেন সেটা স্মরণ কর। আবেগে বিহ্বল হবার সময় নয় এটা, কঠিন সংগ্রামের সময় এটা। এই সময় আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র মাতা পিতা সব মূল্যহীন। এ সময়ের একমাত্র লক্ষ্য মনুষ্যত্বকে বাঁচানো। কিরণ, কি ভাবছিস তুই? আর কেনই বা ভাবছিস? কিরণ, রাক্ষসকুলকে ধ্বংস করবার জন্য তোর জন্ম, আমাদের আমাদের সবাইকে রক্ষা করবার জন্য তোর জন্ম। সবাইকে রক্ষা করার জন্য আমার জন্য যে কটকটি আমাকে বিশ্বাস করেছে, নিজের প্রাণ রক্ষা করার দায়িত্ব দিয়েছে, তাকে আমি রক্ষা করব না? ওই মেয়েকে শেষ করা তো চারটিখানি কথা নয়। সে তো ঠিকই, তারপর সে এখন রানীমার পেয়ারের পাত্র হয়ে উঠেছে। তার যদি কোনো ক্ষতি করি আর খেপে গিয়ে রানীমা আমাদেরই শেষ করে দেয়। থাম দেখি, সেসব আমি বুঝে নেব। কিন্তু মারবেটা কি করে? আদি রাক্ষস বলেছিল, নাগ কন্যার বিষে কেরণমালার মৃত্যু হবে। ওই মেয়েকে বিষ দিয়েই মারতে হবে না। কটকটি কটকটি নিজের স্বার্থটুকু দেখছে শুধু, নিজের প্রাণ রক্ষার জন্য তোকে ব্যবহার করতে চাইছে। যে কিরণমালার জন্ম রাক্ষসকুলকে ধ্বংস করবার জন্য, সেই কিরণমালা রাক্ষস রানীর হাতের পুতুল হয়ে থাকবে, সেটা তুই চাস? না, আমি কটকটির হাতের পুতুল হতে চাই না। কিন্তু আমি কটকটিকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে পড়েছি। ও আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে। তোমরা কি চাও? তোমাদের কিরণমালা তার প্রতিশ্রুতি ভঙ্গ করুক, তাতে কি রাজা রণজয়ের বংশের গৌরব কালিমালিপ্ত হবে না? সহজ ব্যাপার। হ্যাঁ ব্যাকাটি মা, ওই খাবারে খাবারে বিষ মিশিয়ে দিলেই তো হয়। হ্যাঁ তা হয়, কিন্তু তারপর সেই বিষে যদি কাজ না হয় ব্যাকাটি মা, তাহলে তো চিত্তির হয়ে যাবে। অন্য যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাকেও ছাড়বে না, ওই আগ্নেয়গিরির লাভার মধ্যে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। মরে যাই মরে যাই। চুপ কর আপদ, চুপ কর, সারা তোর মুখে খালি ওর বাজে কথা। শোন, আমাদের সব থেকে বিষাক্ত বিষটাই জোগাড় করতে হবে না। এমন বিষ পাবে কোথায়? সাপুরে পল্লীতে, সেখানে গেলেই পেয়ে যাব। কিরণ, বংশ গৌরব আর কর্তব্য যদি একে অপরের বিপরীতে হয়ে দাঁড়ায়, ন্যায় আর কর্তব্য যদি একে অপরের মুখোমুখি গিয়ে দাঁড়ায়, তাহলে সেটাই করা উচিত যাতে সকলের মঙ্গল হয়। যদি শুধুমাত্র নিজের ন্যায় নীতি বজায় রাখতে গিয়ে সকলের ক্ষতি হয়,
তাহলে সেই নীতি সেই ন্যায়ের কি প্রয়োজন? কটকটি বেঁচে থাকলে কি ন্যায় শাসন প্রতিষ্ঠা পাবে? আবার চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল। কটকটি যদি জানতে পারে তুই ঝিনুক মালা নস, তুই কিরণ মালা, ও তোকে বিশ্বাস করবে দিদি ভাই, ও তোর উপর ন্যায় করবে। দিদি ভাই, নিজের কর্তব্যে অবিচল থাক, কর্তব্য থেকে বিচ্যুত হোস না দিদি ভাই। তোর চোখে আমি আমার জীবন দেখেছি। পারছি না, আমি পারছি না, আমি যে মনস্থির করতে পারছি না ঠাকুমা। ঝিনুকমালাকে রানীমা ডেকেছে। যে করে হোক ওকে বোঝাতে হবে, ওই আমাদের শেষ আশা ভরসা। ও যদি অস্ত্র ত্যাগ করে তাহলে মনুষ্যকুল ধ্বংস হয়ে যাবে। ওকে যে করে হোক বোঝাতে হবে বিজয়। সাপুরে বললি তুই? ওরা তো জানে ওই ঝিনুক মালার জন্যে ওদের ছেলের জীবনটা শেষ হয়ে গেছে। ওরা তো জানে না যে ঝিনুক মালাই কেরণ মালা। রাজা রণজয়ের বংশধর, ওখান থেকে আমাদের সব থেকে বিষাক্ত নাগিনের বিষটাই আনতে হবে, আর তারপর আমাকে ডাকছিলেন রানীমা। বলুন রানীমা। তোর কাছে আমার প্রাণ ঋণ। তুই আমাকে বাঁচিয়েছিস, আজ আজ শুধুমাত্র তোর জন্য, তোর জন্য আমি বেঁচে আছি। রানীমা, মৃত্যু তো নিয়তির লিখন, আপনার নিয়তিতে মৃত্যু ছিল না, তাই আপনি বেঁচে গিয়েছেন। আমি তো আপনার সামান্য দাস মাত্র, আপনার সেবা করাই যে আমার কর্তব্য।
না ঝিনুকমালা, না আমি দেখেছি, চোখের সামনে আমি মৃত্যুকে দেখেছি। আমি জানি, আমি জানি মৃত্যু ভয় কাকে বলে। আজ আমি বড়ই নিশ্চিন্ত। আমি জানি, আমি জানি আজ যদি কিরণমালাও আমার চোখের সামনে এসে দাঁড়ায়, আমি জানি তুই তুই আমাকে রক্ষা করবি ঝিনুকমালা। আমি জানি নিজের প্রাণ বাজি রেখেও তুই আমাকে রক্ষা করবি। তুই চিনিয়ে দিবি আমাকে কিরণমালাকে। কিরণমালা শেষ হয়ে গেলে আমি অমর হয়ে যাব। তুই কিরণমালাকে আমার সামনে নিয়ে আসবি, আমি জানি। আমি তো কথা দিয়েছি রানীমা, 40 রাক্ষস স্থিতি পর কিরণমালা আপনার সামনে এসে দাঁড়াবে। আমি আমার কথা রাখবো রানীমা, তারপর তারপর যা হবার হবে। হ্যাঁ রানীমা, কিরণমালাকে আমি আপনার সামনে নিয়ে আসব। আমি চাই এই অচিনপুরের যুবরানী হিসেবে তোর অভিষেক করতে। চলো 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 পাল্টা।